দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রথমেই রয়েছে, 23 ফিলিস্তিনিকে মারধর করল ইসরায়েলি বাহিনী। আরো জানিয়ে দিচ্ছি, বুরকিনা ফাসোতে বন্দুকধারীর হামলায় নিহত শতাধিক। এদিকে 10 লাখ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। আরো জানিয়ে দিচ্ছি, গাজায় যুগান্তকারী সাফল্যের ইঙ্গিত হামাসের। এছাড়াও রয়েছে, ইসরায়েলি জাহাজের পণ্য খালাস করতে অস্বীকৃতি জানালেন মার্কিন বন্দর শ্রমিকরা। এদিকে তেল গ্যাস বিক্রিতে ডলার ব্যবহার করবে না রাশিয়া। আরো জানিয়ে দেব, রকেট হামলা শিকার বাগদাদের মার্কিন কূটনৈতিক কেন্দ্র। সর্বশেষ রয়েছে, বাহরাইনে সার মসজিদ বন্ধ ঘোষণা। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। 23 ফিলিস্তিনিকে মারধর করল ইসরায়েলি বাহিনী। পূর্ব জেরুজালেম থেকে উৎসাদের প্রতিবাদ করায় ফিলিস্তিনিদের মারধর করেছে ইসরায়েলি বাহিনী। প্যালেস্টাইনিয়ান রেড ক্রেসেন্ট জানিয়েছে, ইসরায়েল পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ এবং ইস্টার্ন গ্রেনেড 23 ফিলিস্তিনি আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, পূর্ব জেরুজালেম থেকে জোরপূর্বক উৎসাদের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে এক সংক্ষিপ্ত ম্যারাথনের আয়োজন করা হয়। এই ম্যারাথনে শত শত তরুণ তরুণী অংশ নেয়। পূর্ব জেরুজালেমের বসতি শেখ জাররা থেকে দৌড় শুরু হয়ে 3.5 কিলোমিটার দূরের সিলওয়ানে গিয়ে শেষ হয়। তিনি আরো জানান, ফিলিস্তিনি তরুণ তরুণীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা সত্ত্বেও ইসরায়েলের নিরাপত্তা বাহিনী তাদের উপর আক্রমণ করে। টুইটারে থেত লানো পায়ের ছবি পোস্ট করে জালাল আবু খাতেব নামে একজন প্রতিবাদকারী লিখেন, আমার পৈতৃক শহরে উচ্ছেদের প্রতিবাদ করার কারণে ইসরায়েলি বাহিনী আমার ওপর আক্রমণ করেছে। তারা আমাকে 6 বার মারধর করেছে। গত মাসে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রতিবাদে যুদ্ধ রূপ নেয়। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে টানা 12 দিনব্যাপী সংঘর্ষে ফিলিস্তিনের 270 জনের বেশি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের 2 জন শিশু সহ 12 জন নিহত হয়েছেন। মিশরের মধ্যস্থতার পরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত শতাধিক। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় 138 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকেই। মালি ও নাইজার সীমান্তবর্তী সোলহান গ্রামের নারকীয় এই হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের খবরে নিহতের সংখ্যা 100 বলা হলেও ফ্রান্স 24.com-এর প্রতিবেদনে এই সংখ্যা 138 জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কিছু বুঝে ওঠার আগেই বন্দুকধারীরা গ্রামটিতে হামলা চালিয়ে গ্রামবাসীদের হত্যা করে। তারা ঘরবাড়ি ও বাজারও পুড়িয়ে দেয়। দেশটির সরকার হামলাকারীদের সন্ত্রাস হিসেবে অভিহিত করলেও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এদিকে হামলা নিহতের গণহারে মাটি চাপা দেওয়া হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং গণকবর থেকে আরো মরদেহ উদ্ধারের ফলে প্রাণহানি বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে প্রশাসন। এদিকে হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট রোচে কাবো এক টুইট বার্তায় বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের। অপরাধীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অনুসন্ধান চালাচ্ছে। এছাড়াও 2015 সালের পর সবচেয়ে ভয়াবহ এই হামলার ঘটনায় দেশটিতে 3 দিনের জাতীয় শোক চলছে। 10 লাখ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। 1967 সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় থেকে প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ইসরায়েলের কারাগারে মৃত্যুবরণ করেছে 226 জন। স্থানীয় একটি বেসরকারি সংস্থা ফিলিস্তিনের এই তথ্য জানিয়েছে খবর আনাতোলু এজেন্সির এক বিবৃতিতে। বন্দি এবং সাবেক বন্দি বিষয়ক কমিশন জানিয়েছে, এই 10 লাখ গ্রেপ্তারকৃতদের মধ্যে 17,000 নারী এবং 50,000 শিশু। এছাড়া ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে 54,000 প্রশাসনিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই প্রশাসনিক গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে বিচার এবং অভিযোগ গঠন ছাড়াই ইসরায়েল গ্রেপ্তারকৃতদের বন্দিত্বের মেয়াদ বাড়াতে পারে। গাজায় যুগান্তকারী সাফল্যের ইঙ্গিত হামাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার গাজায় যুগান্তকারী সাফল্যের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলটিতে পেশাজীবীদের সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতা এই ইঙ্গিত দেন। তুষ্কভিত্তিক আনাদুরু এজেন্সির খবরে বলা হয়েছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজায় মানবিক পরিস্থিতি এবং সমুদ্র অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের আশা ব্যক্ত করেন। তিনি বলেন, গাজায় বসবাসকারীরা এবং মানবিক এবং অর্থনৈতিক সফলতা অনুভব করতে পারবে। গাজায় ফিলিস্তিনিদের ভোগান্তি কমবে প্রত্যাশা করে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেন, আন্তর্জাতিক সহায়তার গাজা পুনর্নির্মাণ হবে এবং অর্থনীতি সচল হবে। ইসরায়েল বিমান হামলায় ধ্বংস হওয়া অঞ্চল পুনর্নির্মাণে হামাস বাধা দেবে না অঙ্গীকার করে তিনি বলেন, পুনর্নির্মাণের অর্থ হামাসের ফান্ডের জন্য ব্যবহৃত হবে না। গত মাসে ইসরায়েল শেখ জাররা বসতি থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলা এবং গোলার আঘাতে 280 জনের অধিক ফিলিস্তিনি নিহত সহ 1900-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুজন শিশু সহ বারো জন নিহত হয়েছে। ইসরায়েলি জাহাজের পণ্য খালাস করতে অস্বীকৃতি জানালেন মার্কিন বন্দর শ্রমিক। আমেরিকার ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইহুদিবাদী ইসরায়েলে একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বয়কট অভিযান চলছে তার অংশ হিসেবে ওকল্যান্ড বন্দর শ্রমিকরা এই পদক্ষেপ নেন। ফিলিস্তিনপন্থী আমেরিকার বিক্ষোভকারীরা অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ওকল্যান্ড বন্দরে ইসরায়েল জাহাজ নোঙর ও খালাস করা নিষিদ্ধ করেন, ফলে জাহাজটি ওকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরায়েলি বিরোধে বিক্ষোভ করেন। এদিকে বিক্ষোভ আয়োজনকারীদের অন্যতম ওয়াসিম হেজ সাংবাদিকদের বলেন, আজ আমরা ওকল্যান্ড শহরের পক্ষ থেকে একথা প্রমাণ করে দিয়েছিলাম যে আমরা ইসরায়েলের বর্ণবাদী অর্থ আমাদের দেশে আসতে দিতে চাই না, আমরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করব না, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। তেল গ্যাস বিক্রিতে ডলার ব্যবহার করবে না রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মার্কিন সরকার। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি বলেন, মার্কিন আচরণের কারণেই মস্কো অন্য কোনো মুদ্রায় তেল ও গ্যাস বিক্রির চিন্তা করছে। প্রেসিডেন্ট পুতিন বলেন, যদি রাশিয়ার কোম্পানিগুলো তেল ও গ্যাস অন্য কোনো মুদ্রায় বিক্রি করা শুরু করে তাহলে তা হবে মার্কিন ডলারের জন্য মারাত্মক বিপর্যয়। এদিকে রুশ প্রেসিডেন্ট সরাসরি বলেন, রাশিয়ার উন্নয়ন ঠেকাতে আমেরিকা ডলারকে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর আগেও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, তেল ও গ্যাস সমৃদ্ধ এই দেশটি শীঘ্রই ডলারের সংশ্লিষ্ট অপরিশোধিত তেলের চুক্তি থেকে সরে যাবে যদি কিনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখে। রকেট হামলা শিকার বাগদাদের মার্কিন কূটনৈতিক কেন্দ্র। ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বাগদাদের ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার হামলা শিকার হয় বলে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েনে মরত্ত টুইটার পোস্টে জানান। তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে জানা গেছে যে কূটনৈতিক কেন্দ্র লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়। রকেটটি কেন্দ্রের কাছেই পড়ে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে মার্কিন সেনা মুখপাত্র বলেন, এ ধরনের হামলায় ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। মার্কিন সেনা মুখপাত্র একথা বললেও বাস্তবতা হচ্ছে আমেরিকা নিজেই ইরাক সরকারের ইচ্ছার বিরুদ্ধে সেখানে সেনা পাঠিয়ে অনেকটা দখলদারিত্ব কায়েম করে রেখেছে। এদিকে ইরাকের সাদ্দাম সরকারের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এমন অজুহাত তুলে 2003 সালে ইরাকে সামরিক আগ্রাসন চালায় মার্কিন সরকার। সাদ্দাম সরকারের পতন হলেও আমেরিকা সেখান থেকে সেনা প্রত্যাহার করেনি। এতে ইরাকের জনগণের ভেতরে প্রচণ্ডভাবে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এর জের ধরে ইরাকে আমেরিকার বিভিন্ন স্থাপনায় মাঝে মধ্যেই রকেট হামলা হয়, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। সর্বশেষ জানিয়ে দিব বাহরাইনের চার মসজিদ বন্ধ ঘোষণা। বাহরাইনে সাময়িক সময়ের জন্য চারটি মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব মসজিদে করোনার বিধিনিষেধ সঠিকভাবে পালন করা হয়নি বলে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে খবর খালিজ টাইমসের। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি কয়েকজনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ বেশ কয়েকটি মসজিদ সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে। এসব মসজিদে নামাজ পড়তে আসা বেশ কয়েকজনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর মেডিকেল টাস্ক ফোর্সের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও ওয়ার্ল্ড ওমিটারের পরিসংখ্যান অনুযায়ী বাহরাইনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 2,48,000, এর মধ্যে মারা গেছেন 1,000, ইতিমধ্যে সুস্থ উঠেছে 2,21,000। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 25,000, এছাড়া গুরুতর অবস্থায় রয়েছে 319 জন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।